আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আপনারা অনেকে চাচ্ছেন যে আমার কপিটা দেখতে, তো আজকে যদি এই ভিডিওতে সম্ভব হয় আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। আসসালামু আলাইকুম মুদির, মুদির মিন মুদির, বিসমিল্লাহ। ইনতা তাখির জিয়াদা আনা ইন্তেজার মুমকিন ওয়াইদ সা, হ্যাঁ আনা মুমকিন ওয়াইদ সা ইন্তেজার ওয়েন হিনা হিনা লা ওয়ালা কাম দিকে কাম দিকে কাম ওয়ালা ওয়ালা থানিয়া মা হু দিকে লা انا واقف بالباب انت وقفت كم دقيقه ممكن 5 دقيقه لا دقيقه واحده واحد دقيقه بس انت اول اذا مكلفه 150 اذا ولا ما يجي اي علي ليش انا خاصه من راتب علي ليش ما في ما اذا اي خلاص الان خلاص ما في مشكله ما في مشكله انا اركب معك ما تقول اربط الحزام انت في يدفع مخالفه لا ايه انا ليش انا انت قول اربط حزام انت في كثير فلوس يجي مكلفه تجيب على طول يجي مكلفه على طول تجيب لا لا انا كل ما ركبت معك قل لازم في اربط حزام ايش جمال هذا ايش هذا ايفون ايفون ايش هذا قديم قديم صح علم في ايفون 13 هذا هنا في قريب بلدي ودي بلدي بعد نشتري ايفون 13 لا ما هذا زيادة هذا 100 13 كم فلوس ممكن 6000 مش 6000 وش لا 6000 6000 ما في زيادة بس 6000 لا 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 لازم لازم هذا ودي بلدي بعد نشتري لا 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 انا كده بدري دي مكالمه شوف انا انا شوف بس لا كده شوف مايك بس هو بس مش 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 ما يعرف يعني بالريموت يعني ولا كيف سنتر من الكمبيوتر يمشي كمبيوتر يعني مايك بس هو انا يمشي سرعه سرعه ليش انت فوق السرعه ما هي كويسه ليش ما في كويس ما في كويس لانك امشي هادي شوي شوي ما تندم ما تحسف امشي سرعة سرعة ما في مشكلة ايش مشكلة؟ انت خوف على طول خوف اي والله خوف يعني كذا لا بأس يعني شوف ما يقبل كذا شوف سمسم تسلا مالهم تسلا؟ اي تسلا يعني ما يقبل شيء كذا بس يمشي يمشي انت خوف عليه؟ لا ما في خوف انا مع جابر ما في خوف تو عمري ارسلهم اي هوسبيتال উনি যাচ্ছে কোন একটা ফেভারের জন্য ওটা নিয়ে আসার পর ওটা নিয়ে আসার পর আবার অন্য জায়গায় যাবে আমরা যে হসপিটালে আসছি এটার বলো যে মুস্তাশফা আজকে আরবিতে বলে আর এটার ইংলিশ হবে মিলিটারি হসপিটাল মুস্তাশফা হচ্ছে যে হসপিটাল আর আজকের যেটা ওটা হচ্ছে মিলিটারি উনি বলছে ওনার এখানে 10 মিনিটের মতো সময় লাগবে কি একটা পেপার নেবে পেপারটা নেওয়ার পর এখান থেকে আবার অন্য জায়গায় যাবে শিপ লোকেশন انت عارف لوكيشن لا والله انا ما اعرف انت تعرف لا جوال انت لازم معلوم في شغل نت ايوه اوكي انا اشوف কত মিনিট ভাই 27 মিনিট মানে আমাদেরকে এখন এই জায়গায় যেতে হবে ভাই বুঝি না মোবাইলের সিস্টেম ওকে আমাদের ভাই এখান থেকে যেতে প্রায় 26 মিনিটের মতো সময় লাগবে কিন্তু রাস্তা একেবারে জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন লাল রাস্তা একেবারে জ্যাম হয়ে আছে এই যে এই রাস্তাটা একেবারে জ্যাম এত খোপ উনি এখানে একটা সরকারি অফিস আসছে আর যে জায়গায় আসছে ওই জায়গায় ভাই পার্কিং পাই না পার্কিং না পাওয়ার কারণে লাস্টে এই জায়গায় এসে পার্কিং করছি গাড়িটা তো এখানে ছায়া আছে এখানে যে খেজুর গাছগুলো আছে এগুলোর কারণে ছায়া আছে তেমন গরম লাগতেছে না আর কি আর এমনিতে তো শীতকাল চলে আসতেছে রাতে ঠান্ডা কিছুটা পড়ে ঠান্ডা বাতাস আসে আবার ঠান্ডা কিছুটা পড়ে কিন্তু দিনের বেলা কিন্তু গরম থাকে আর এখন প্রায় 4:30 বা 4:30 বাজে হয়তো 4:30 বাজে আর এখন তেমন গরম না গরম কমে গেছে আর একটা কিছু ভালো হয়েছে কি এখানে ছায়া আছে খেজুর গাছের জন্য এই কারণে ভাই তেমন কোনো গরম নাই এখানে আর এখানে ভাই কাউকে দেখাও যাচ্ছে না বাংলাদেশি বা ইন্ডিয়ান ড্রাইভার কাউকে দেখা যাচ্ছে না এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করে আছে কেউ নাই সবাই পার্কিং করে চলে গেছে আর এই জায়গায় শুধুমাত্র আছি আমি আর অনেকগুলো লোক আছে তারা সামনের দিকে আর ওখানে গরম ভাই ওখানে ছায়া নাই এই কারণে আমি ওই জায়গায় যাচ্ছি না এখন আমরা চলে যাবো বাসায় খালাস خلاص كيف روبيت؟ والله يمين يمين اكيد انا ما اعرف بيت انت لازم كلامي يمين ولا يسار انا ما الطريق هذا وش اللي قدام؟ انا ما اعرف هذا الطريق ايش انت لازم معلوم يمين 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 انا ما اعرف انا كل رياض معلوم هذا اكيد اكيد ايه هذا قدام هذا طريق دمام ايوه طريق دمام هذا
انا عرفت بالعماره هذه شو সামনে এটা হচ্ছে দাম্মাম রোড এটা দিয়ে আমরা যাচ্ছি এখন দাম্মাম হাদেশ হাদা ওয়েন আর ইয়ামিন হ্যাঁ হাদেশ আর ইয়ামিন ইয়ামিন হাদেশ হাদা 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 এই রাস্তা ভাই এত পরিমাণে জ্যাম যে আমাদের আসতে অনেক সময় লাগছে উনি আসছে এই দোকানে এসব বাইনতা এসব বা ওনার চা লাগবে চা চার জন্য আসছে আমরা বাসায় আসছি প্রায় সন্ধ্যার সময় এখন রাত প্রায় 10টা বাজে অনেকে কমেন্ট করছেন যে আমার প্রোফাইলটা দেখতে তো এই কারণে আজকে ভিডিওটা করা আপনাদের কেমন লাগছে বা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো উনি মানুষ হিসেবে আসলে খুব ভালো একটা মানুষ তো কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ